সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত অলি, সমস্ত গোস, সমস্ত খুতুব, সমস্ত নবীর সমস্ত উম্মত, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত বেডা, সমস্ত বেদি, সবজন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠিব। আপনি আমি সহ সব উলঙ্গ। ইয়াহ যখন নাজিল হইল, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়াত কান পড়ে শুনাইলেন। আম্মা বড় আশ্চর্য হইয়া প্রশ্ন করলেন, ওগো নবীজি, সবই উলঙ্গ হইয়া উঠব, সমস্ত নারী সমস্ত পুরুষ, এখন নিজের কথা বলেন। তাই বলে কি আবু বকর সিদ্দিকের কন্যা উম্মতে মুহাম্মদিয়ার মা বিশ্ব নবী গো আপনার বিবি আমি আয়েশার কি সেই অবস্থা হবে নাকি? তাই বলে নাকি সাইয়েদা শাবাবে আখলিল জান্নাম বেহেশতের দুই সর্দার হাসান আর হুসাইনের মাতা খাতুনে জান্নাত নবীজি গো আপনার কলিজার টুকরা ফাতেমারও সেই অবস্থা হবে নাকি? লোকজন কি আমাদেরকে দেখবে না? আমাদের কি লজ্জা শরম থাকবে না? আমার প্রশ্নটা ঠিক আছে না? এমন অবস্থা, আমি আয়েশারও হবে ফাতেমারও হবে, লোকজন কি আমাদেরকে দেখবে না? আমাদের কি লজ্জা শরম থাকবে না? আমার ভাই যান, আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আয়াতের প্রথম অংশ বুঝছ, দ্বিতীয় অংশ তো বুঝো নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাত যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদু। এ আয়েশাগণ, ওই দিন সমস্ত মানব, সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত আলী, সমস্ত গোস, সমস্ত কুতুব, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান, সবজনই উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠিব। চিন্তাপুর সাদরিয়া পীর ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ওলামায়ে কেরাম একের পরে এক ধারাবাহিক আলোচনা করে আসছেন, আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষের মতামত অনুযায়ী আমরা কেয়ামতের দ্বিতীয় পর্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সে হিসাবে সূরা হজের দুইখানা, প্রথম দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের দ্বিতীয় পর্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামতের দ্বিতীয় পর্ব বলতে ইসরাফিল সিংগাতে মুঠ দুইবার ফু দিবে। প্রথমবারের ফুকে প্রথম পর্ব, দ্বিতীয়বারের ফুকে কিয়ামতের দ্বিতীয় পর্ব বলা হয়। প্রথমবারের ফুনিয়া এলাকাতে আলোচনা করছি কোথায় কোথায়, এজন্যে দ্বিতীয়বারের ফু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতাম ইচ্ছা করেছি। প্রথমবারের ফুটা চলবে একটানা ছয়টি মাসের সমান, তেমনভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না ছয়টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ব্যঙ্গে ধ্বংস হবে। প্রথমবারের ফুতে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই থাকবে না। সমস্ত তারকাগুলি ব্যঙ্গে জোড়া জোড়া হইয়া
কিছুটি উপরে আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। আর চন্দ্র সূর্য দুইটা মিলে সাতটা টুকরা হবে, আর এই সারটি টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে। থাকবে না সৌরজগৎ, থাকবে না প্রাণী জগৎ, সমস্ত ফাঁকি জাতির মরণ হবে। সমস্ত অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি, বেড়ার মরণ হবে। সমস্ত জিন জাতির মরণ হবে, সমস্ত মানবের মরণ হবে। একটা বাহাদুরও জমিনের উপরে থাকতে পারবে। সমস্ত ফিরিস্তাদের মরণ হবে, এমনকি মালাকুল মৌত, মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে। থাকবে না সৌরজগৎ, থাকবে না প্রাণী জগৎ, থাকবে না ফানি নদী সাগর। সমস্ত নদী সাগরের ফানি সেই বিকট পুঁথি আগুনে পরিণত হবে। থাকবে না আল্লাহর বিশাল সাতটা জমিন, থাকবে না পর্বতমালাগুলি, থাকবে না বিশাল সাতটি আকাশ। প্রথমবারের ফুঁথে সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে আটটা জিনিস ছাড়া। আটটা জিনিস থাকবে, আরস কুশি, লৌহ কলম, বেহেশ দোজক, ইসরাফিলের সিঙ্গা, এই হলো সাতটা। আরেকটা হলো, আপনি আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে, আমাদের জান, আমাদের রূহ, এই রূহগুলি ধ্বংস হবে না। এই সাদের দেহ মাটির দেহ ফসিয়া গলিয়া, মাটির দেহ মাটি হয়ে যাবে, কিন্তু রূহগুলি ধ্বংস হবে। সমস্ত রূহগুলিকে একটা স্থানের মধ্যে বেহুশ খুঁড়ে রাইখা দেওয়া হবে। এরপরে চল্লিশ যাবে, চল্লিশের পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। কি চল্লিশ? সেকেন্ড না মিনিট, না ঘন্টা, না দিন, না রাতি, না সপ্তাহ, না চল্লিশ মাস, না চল্লিশ বছর, না চল্লিশ শত, না চল্লিশ হাজার, না চল্লিশ লক্ষ, না চল্লিশ কোটি বছর, না চল্লিশ চল্লিশের কোটি কোটি বছর। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে শুধু চল্লিশ জানাইছেন, চল্লিশের বিস্তারিত জানান নাই। আল্লাহ আল্লাহ রসুলকে যতটুকু জানান, আল্লাহ রসুলগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি নয়। এটাই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। চল্লিশের পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। ফার্স্টে সৃষ্টি করবেন একটা আকাশ, এখন তো সাতটি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট প্রহরী ফিরিস্তা আছে, এগুলি কিচ্ছুই থাকবে না। আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবেন, ওই আকাশে কোনো গেট হবে না, গেট প্রহরী তো কোনো প্রয়োজনই নেই। আকাশ সৃষ্টি করার পরে আবর সাজ মেঘমালাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল সহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপর আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন। এখনের সূর্য থাকবে না, দুই টুকরা হয়ে তাকে দুজকে দেওয়া হইব। নতুন একখান সূর্য সৃষ্টি করবেন, ওই নতুন সূর্য বর্তমানের সূর্যের প্রখরতা থেকে সত্তর গুণ বেশি প্রখরতা হবে। অথচ এখনের সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, তখনের সেই প্রখর সূর্যটা হাসরের মাঠ থেকে সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবেন, এরপরে আল্লাহ নতুন করে একটা জমিন সৃষ্টি করবে। এখন তো সাতটা জমিন আছে, আমরা আছি প্রথম জমিনে, এর নিচে আরও ছয়টা জমিন আছে। এই সাতটা জমিনের কোনো অস্তিত্ব থাকবে না,
আল্লাহ নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন, লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, ওই নতুন জমিনে উঁচা নিচা হবে না, নদী সাগর হবে না, পাহাড় পর্বত হবে না, নতুন জমিনটা হবে সমতল। এরপরে আল্লাহ নতুন জমিনে মাটির নিচে যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, সুজা করে মাটির নিচে তার নতুন একটা দেহ সৃষ্টি করে রাখবেন। দেহ সৃষ্টি করার সাথে সাথেই রু দিবেন না, রু রুহের জায়গায় আর দেহ মাটির নিচে দেহের জায়গায়। আমার ভাই, রু এখন আমাদের ভিতরে যেইটা আছে সেইটাই, এটা এই দেহ থেকে বাহির হয়ে যাবে, এই দেহ ফসিয়া গলিয়া মাটিরটা মাটি হয়ে যাবে, রু এটাই ঠিক থাকবে। আমার ভাই জান, ওই রু নতুন আর একটা দেহের ভিতরে প্রবেশ করবে, নতুন জমিন সৃষ্টি করে মাটির নিচে সমস্ত মানবের দেহ সৃষ্টি করে রাখবেন। এরপরে আল্লাহ সমস্ত রুগুলিকে আদেশ করে দিবেন, এ রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? এদের আসন হলো ইসরাফিলের সিংহার ভিতরে। প্রতিটি রুহের জন্যে একটা নির্ধারিত সুরাক আছে, ছিদ্র আছে, একজনের ছিদ্রতে আরেকজন প্রবেশ করবে। এটা আমাদের ভবিষ্যৎ জীবন। আমরা বলতে, আমি বলতে কে, আমার রুটা দেহটা না, ঠিক না বেটি? আমাদের চেয়ারম্যান সাহেব বলতে কে, ওনার রুটা দেহটা নয়। আপনি বলতে কে, আপনার রুটা দেহটা নয়। এই দেহ থেকে রু বের হয়ে যাবে, দেহ ফসিয়া গলিয়া মাটি হয়ে যাবে। সমস্ত রুগুলিকে আল্লাহ আদেশ করবেন, তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। ইসরাফিলের সিংহার ভিতরে প্রতিটি রুহের জন্য নির্ধারিত একটি ছিদ্র আছে, সেখানে আসন গ্রহণ করবে। এতটুক প্রস্তুতির পরে ইসরাফিল ময়রা উঠল, সিংহা তো আগের ঠাই, রুহও আগের ঠাই। আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো আর একটা ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহান। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وَبُجِغَ الْكِتَابِ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ। ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু দিবেন, সমস্ত রুগুলি সিংহার ভিতর থেকে বের হয়ে নতুন জমিনে আসবে। নতুন জমিনে এসে মাটির নিচে তার নতুন দেখো কোন জায়গায় আছে। আমার ভাই, পুরাতন রুহের রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগাইয়া দিবে। এই গন্ধ ভাইয়া তালাশ করতে হবে না, সুজা মাটির নিচে গিয়া নতুন দেহের সাথে জীবনের মতো মিলন হইয়া যাইব। ওই যে দেহের সাথে মিলবে আর জীবনও কখনো ওই দেহ থেকে বাহির হবে না। একবার সুবহানাল্লাহ, এটি আমাদের ভবিষ্যৎ জীবন, ঠিক না বেটি? এখন যে রু দেহের ভিতরে আছে এই দেহ থেকে বাহির হয়ে যাবে, নতুন দেহের ভিতরে ডুববে যে আর বাহির হবে না। যার ভাগ্য ভালো নতুন দেহ নিয়ে জান্নাতি হবে, আর যার মন্দ আমার ভাই নতুন দেহ নিয়ে জাহান্নামি হবে। দ্বিতীয়বারের ফুটা চলবে একটা না ছয়টি মাসের সমান, যত সময় যাবে বিকট থেকে বিকট হতে থাকবে। সেই বিকটতার কারণে নতুন আকাশে কোনো গেট ছিল না, নতুন আকাশ ফাটল দিয়া গেট হইয়া যায়। সেই কথাটা
আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাঈকাতু তানজিলা। আল্লাহ আদেশ করে দিবেন, ও দুনিয়ার মানুষ, সিংহার দ্বিতীয়বারের ফুর কারণে নতুন আকাশ পাতল দিয়া গেট হইয়া যাইব। ওই গেটে দিয়া আকাশের উপর যে মেঘমালা ছিল, আবর ছিল, সেই আবর নতুন জমিনে আসবে। ওয়ানুজিলাল মালাঈকাতু তানজিলা। আদেশ করে দিবেন, ও ফিরিস্তারা রে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল সহ সমস্ত ফিরিস্তারা রে, তোমরা সেই আবুর উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। আবর আসবি আকাশ থেকে জমিনে। আল্লাহ আদেশ করবেন ফিরিস্তাদের কি, আবুর উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়ে কি কাজ করবে, প্রথম কাজটা কি? ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাঈকাতু তানজিলা। আল্লাহ আদেশ করে দিবেন, এ ফেরেশতারা নতুন জমিনে যান। ওই নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। আমার হাবিবকে না উঠাইলেন জগতের কোন নবী, কোন রসুল, কোন নবী রসুলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। ফেরেশতার প্রতি আদেশ, নতুন জমিনে গিয়া আগে আমার হাবিবকে উঠা। হাবিবকে না উঠাইলে জগতের কেউ উঠা সম্ভব হবে না। নাকি বলবেন, প্রধানমন্ত্রীকে আগে উঠাও? বলেন না, আস্তে বলেন কেন? আমেরিকান পরাশক্তিকে আগে উঠাও না বিশ্ব নবীকে আগে উঠাও? বিশ্ব নবীকে আগে উঠাও। ফিরিস্তারা আল্লাহর আদেশে আবার উপর ভিত্তি করে নতুন জমিনে আইসা, বিশ্বনবী মাটির নিচে কোথায় আছেন তালাশ করে বাহির করা কি সম্ভব? যদি হয় এই সুজানগরের ইউনিয়নের মাটির নিচে এক জায়গায় 100 বড়ি স্বর্ণ আছে, তালাশ করে বাহির করা সম্ভব? আমার ভাই যান, ফিরিস্তারা আইসা নতুন জমিনে দৌড়তে থাকবে বিশ্বনবী মাটির নিচে কোথায় আছেন। কিন্তু সেই দিন ফিরিস্তাদের আল্লাহর প্রতি এত ভয় থাকবে, একটা জিনিস বুঝছে না আল্লাহ বুঝাই দেও, এইরকম সাহস এদের থাকবে। আল্লাহ বুঝছি না বুঝাই দেও, আল্লাহ তোমার হাবিবকে উঠাইতাম ঠিকানা বইলে দাও, এতটুক কথা পর্যন্ত বলার সাহস সেই দিন ফিরিস্তাদেরও থাকবে। খালি দৌড়তেই থাকবে, আল্লাহ বুঝেন আমার ফিরিস্তাদের আজকে সাহস নাই আমাকে কিছু জিজ্ঞেস করার, আর এইভাবে দৌড়িয়া বিশ্বনবী কোথায় আছেন কিভাবে বাহির করবো। এজন্য ফিরিস্তাদেরকে কষ্ট না দিয়া আল্লাহ বিশ্বনবী যেথায় আছেন সেথা একটা নিদর্শন দেখাইবে। সুবহানাল্লাহ, কোথায় না কি নিদর্শন? বিশ্বনবী হবেন নতুন জমিনের একেবারে মেডিলে, আর জমিন আর আকাশের মধ্যখানে নবীজি যেতে আছেন সুজা করে, জমিনে আর আকাশের মধ্যখানে আল্লাহ একটা নূরের হুকাস জ্বালিয়ে দিবে। সবার আগে দেখবেন হযরত জিব্রাইল, দেখে একটা চিৎকার দিব, ও ইসরাফিল, ও মিকাইল, ও জিব্রাইল, ওই যে নতুন জমিনের মেডিলে আকাশ আর জমিনের মাঝখানে একটা আলোর হুকাস দেখা যায় রে, সম্ভবত বিশ্বনবী আল্লাহর হাবিব সেটাই হবেন রে। সত্যি সত্যি ফিরিস্তারা সেখানে আসবেন,
সেখানে এসে আল্লাহ রাব্বি বিশ্ব নবীকে সেখান থেকেই উঠাবে। নবীজি উঠবেন, এর আগে কেউ উঠা সম্ভব হবে না। বিশ্ব নবী উঠার কিছুক্ষণ পর থেকেই অন্যান্য নবী রসুলগণ উঠা শুরু হইল। একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত অতীতের সমস্ত নবী রসুল দর দর করে উঠে যাবে, কিন্তু কোনো নবী রসুলের একজন উম্মত উঠা সম্ভব হবে না। জিব্রাইল জিয়া বিশ্ব নবীকে বলছে, ও আল্লাহর হাবিব, যেভাবে আপনাকে না উঠাইলে জগতের কোনো নবী রসুল একজন উঠা সম্ভব হইতো না, এমনভাবে বিশ্ব নবী গো আপনার উম্মতের দুইজন ব্যক্তি আছে, একজন হলেন হযরত আবু বকর আর একজন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও গো আল্লাহর হাবিব, যেমনভাবে আপনাকে না উঠাইলে কোনো নবী রসুল একজন উঠা সম্ভব হইতো না, এমনভাবে আপনার উম্মতের ওই দুইজন ব্যক্তিকে না উঠাইলে জগতের কোনো নবী রসুলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। আল্লাহ জিব্রাইলকে আবু বকর আর উমর কোথায় আছেন ঠিকানা শিখাইয়া দিবেন। নবী বললেন, জিব্রাইলে আমি নবীকে, আমি আল্লাহর হাবিবকে হাতে ধরে সেথায় নিয়ে যাবেন, আমি সহ সেখানে গিয়া আবু বকর আর উমরকে উঠাই। আবু বকর আর উমর এই দুজন উঠার পরপরই বিশ্বের সমস্ত মানব, মুসলমান অমুসলমান, সমস্ত নারী পুরুষ সব জন ধর 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 করে উঠা শুরু হই। সমস্ত মানুষ ওইটা শেষ হবে, কোন হালতে উঠবে এটি আমাদের ভবিষ্যৎ জীবন। কথাটা ঠিক না বে? ঠিক। আমাদের ভবিষ্যৎ জীবন কোন হালতে উঠবে বুঝলাম, রুত ফুরান ঠাই দেখো নতুন ঠা, কিন্তু নতুন দেখের মধ্যে কোন মার্কেটের কাপড় হবে, বড় লেখার মার্কেটের কাপড় হবে না বিয়ানিয়া বাজারের, নাকি কুলাউরার, নাকি মলিবাজার, নাকি ছিলে, নাকি ঢাকা, না লন্ডন, না আমেরিকা, আরে এগুলি থাকবে নি, এই জমিনই থাকবে না, মার্কেট থাকবে কুলতিখা, নতুন জমিনে কোনো মার্কেট হবে না। তাইলে কোন অবস্থায় উঠবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছে, ইখরিজু নামিনাল আজদাসি সিরা কাআন্নাহুম ইলা নুসুবি ফিজুদ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা জালিকাল ইয়াউমুল্লাযী কানূ ওয়াদু। আয়েশার সেই অবস্থা হইব, এমনকি আমার কলেজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমারও সেই অবস্থা হইব, কিন্তু আয়েশা গো জাইনার কোক, সেই দিন তুমি আয়েশা কোন দিকে গেলা গো, খাতুনে জান্নাত কোন দিকে গেলা গো, কেউ তাকাবে না, কেউ দেখবে না। ও আয়েশা গো সেই দিন দুইটা কথা ছাড়া মানব জাতির কোনো কথাই স্মরণ থাকবে না। দুইটা কথা, কি কথা? একটা কথা হলো আমি দৌড়াইয়া হাসরের মাঠে যাইতাম, আর একটা হলো আল্লাহ তালার ভয়। আল্লাহ তালার ভয়, এত ভয়। আয়েশা কোন দিকে গেল, খাতুনে জান্নাত কোন দিকে গেলা, কেউ তাকাবে না, স্মরণও থাকবে না। এমনকি ও আয়েশা সেই দিন তোমার গায়ে কাপড় আছে না নাই, তুমি আয়েশারও পর্যন্ত স্মরণ থাকবে না। কেমন ভয়াবহ অবস্থা হবে একবার বলুন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি কতটুকু ভয় হবে, নিজের গায়ে কাপড় আছে না নাই সেই কথাটা পর্যন্ত নিজের স্মরণ থাকবে না। এই কথা বলার পরে নবীজি বলেন, তবে আয়েশা গো একজন ব্যক্তি আছে গো, ওনাকে উলঙ্গ উঠানো হবে না। বিশ্ব নবী নিজের কথা বলতেছিলেন, এ আয়েশা গো, এ আয়েশা, একজন
একজন ব্যক্তি আসে গো ইনি কলম উম্মতে মুহাম্মদিয়ার নবী সমস্ত নবী রাসূলের নবী ইনি বলেন আয়েশা গো তোমার স্বামী আল্লাহর হাবিব আকায় নামদার তাজদারে মদিনা আমি বিশ্ব নবীকে আল্লাহ জান্নাতি দুইটি কাপড় পরিধান করাইয়া উঠাইবে একমাত্র বিশ্ব নবীর গায়ে কাপড় হবে তাও হবে জান্নাতি মার্কেটে কোন মার্কেটের জান্নাতি মার্কেটের কাপড় হবে আমার ভাইজান এইভাবে সমস্ত মানুষ ওইটা শেষ হবে ছয় মাসও শেষ হবে সিঙ্গারফুও বন্ধ হয়ে যাবে আমার ভাই সব মানুষ ওইটা শেষ ছয়টা মাসও শেষ সিঙ্গারফুও বন্ধ মানুষ উঠার পরে এবারে সমস্ত মানুষ রোয়ানা দিবি হাসরের মাঠের দিকে আমরা কি সেই মানুষের দল থাক মনিরা থাকতাম না থাকবো আমার ভাই এগুলি আমাদের ভবিষ্যৎ জীব সমস্ত মানুষ কবর থেকে উঠার পরে নতুন জমিনের মাটির নিচ থেকে মাটির উপরে উঠার পরে সব রোয়ানা দিবে হাসরের মাঠের দিকে রোয়ানা দিতে গিয়া মানুষ তিন দলে বিভক্ত হইবে কয় দলে বিভক্ত হবে আরেকটু জোরে বলেন কয় দলে তিন দলে বিভক্ত হবে একদল মানুষ এরা রোয়ানা দেওয়ার সঙ্গে সঙ্গে এরা হবে জান্নাতির দল শুধু জান্নাতি নয় এরা হবে জান্নাতের আলা উঁচা স্তরের মানুষ ঊর্ধ্ব লেভেলের জান্নাতিরা এরা রোয়ানা দেওয়ার সঙ্গে সঙ্গে এক একজনের কাছে এক একজন ফেরেশতা এক একটা বেহেশতি প্রাইভেট নিয়ে হাজির কিছু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করিয়ে দিও বেহেশতি প্রাইভেট নিয়ে হাজির হবে আর বলবে অমিয়া তুমি তো হইলে এই জগতের সাপ দুনিয়ার জগৎটাই নকল সুতরাং দুনিয়ার জগতের সাপ নকল সাপ এমপি সাপ নকল এমপি সাপ প্রধানমন্ত্রী সাপ নকল প্রধানমন্ত্রী সাপ কারণ জগৎটাই নকল আর আসল জগৎ পরকালের জগৎ আসল জগতের সাপই হলো আসল আসল সাপ ফেরেশতারা এসে বলবেন ও আসল জগতের আসল সাহেব আপনি কেন হাইটা যাবেন আপনার জন্য আল্লাহ এই বেহেশতি প্রাইভেট পাঠাইছেন এই প্রাইভেটে আপনি আরোহণ করু এরা প্রাইভেটে আরোহণ করে যাইব আমরা এই দলের অন্তর্ভুক্ত হইতে চাইনি না চাই না চাইলে দলটাকে চিনার দরকার ঠিক না ঠিক সিনা যদি এই দলের অন্তর্ভুক্ত হইতে পারি তাহলে আমরাও সেই দিন বেহেশতি প্রাইভেট হই এই দলটা কারা আল্লাহ নবী মেরাজ যাবার কালে জমজম কুয়ার পাশে বুক্ষ বিদারণ হয়েছে সক্কে সদর হয়েছে জিব্রাইল নবীজির কাছে বেহেশতি প্রাইভেট বুরাক হাজির করে ওগো আল্লাহর হাবিব এটা দুনিয়ার কোনো প্রাইভেট নয় এইটা হলো বেহেশতি প্রাইভেট বুরাক ও আল্লাহর হাবিব দুনিয়ার জগতে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হয় নাই একমাত্র আপনি আল্লাহর হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হয়েছে আপনি সেই প্রাইভেটে আরোহণ করুন নবীজি উঠতেছিলেন না হিমশিম খাইতেছিলেন আচ্ছা বলুন তো আমার আমি যে গাড়িটা নিয়ে আসছি এই 10-15 লক্ষ টাকার ভিতরেই হইব মূল্য আমার কাছে যদি 1 কোটি টাকার একটা গাড়ি হাজির করে লাই কি মনে করেন যে এটাতে আপনি উঠেন আপনাকে দিলাম আমি কি অপেক্ষা করবো না উঠে যাব আপনি কি অপেক্ষা করবেন না উঠবেন উঠে দেব আমার ভাইজান নবীর কাছে বেহেশতি প্রাইভেট পাঠানো হয়েছে নবীজি উঠতেছিলেন না হিমশিম খাইতেছিলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন পরে আমার হাবিব দুনিয়ার জগতে
দুনিয়ার জমিনে কাহারো জন্যে বেহেশতি প্রাইভেট পাঠাই নাই, একমাত্র তুমি আমার হাবিবের জন্যে বেহেশতি প্রাইভেট ফাটাইলাম। উঠো না কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, এ মাওলা দুনিয়ার জগতে কাহারো জন্যে বেহেশতি প্রাইভেট পাঠাও নাই, একমাত্র আমি তোমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছ, আমি কি শুকরিয়া আদায় করবো? তবে উঠি না কেন? ও আমার আল্লাহ, আমার মনে মনে একটা দরখাস্ত আসে, দরখাস্তটা ফাঁস হয়ে গেলে আমি উঠে যাই, সুবহানাল্লাহ। হচ্ছেন না কি দরখাস্ত? তোমার দরখাস্ত আছে? কি দরখাস্ত? ও আমার আল্লাহ, আমার জন্যে বেহেশতি প্রাইভেট পাঠাইছ, আমার মুমিন উম্মতের জন্যে, নেককার উম্মতের জন্যে বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা আসেনি, এই তোমার দরখাস্ত? এ হাবিব, বেহেশতি প্রাইভেট বুড়াকে আরোহণ করুন, তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। পরে আমার হাবিব, তোমার উম্মতের নেককার যারা হবে এদের জন্য আমি আল্লাহ বেহেশতি প্রাইভেট পাঠাইব, তবে দুনিয়ার জগতে নয়, এরা যখন কবর থেকে উইটা হাসরের মাঠের দিকে রওনা দিবে আমি আল্লাহ তখন এদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইব। তাইলে এই দলটা চিনলাম, এই দলটার দুইটা গুণ, একটা হলো উম্মতে মুহাম্মদিয়া আর একটা হলো নেককা। একটা তো আমরা ফ্রি ফাইলেছি, আমরা উম্মতে মুহাম্মদিয়া, ঠিক না বে? ঠিক। এখন নেককার হইতাম, নেককার হতে পারলে সেই দিন আমরা ওই দলের অন্তর্ভুক্ত হব যেই দলের জন্য এক একটা মানুষের জন্য বেহেশতি এক একটা প্রাইভেট পাঠানো হবে। নেককার হইতে হইলে নমাজ সাইরা না ফইরা, রোজা সাইরা না রাইকা, সুদ সাইরা না খাইয়া, নেককার হইতে হইলে সুদ খাইয়া না সাইরা, ঘুষ খাইয়া না সাইরা। আমার ভাই জাহান, নেককার হইতে পারলে সেই দিন বেহেশতি প্রাইভেট আমরা পাইব। এই হলো এক দল, কয় দলে বিভক্ত হইল বলছিলাম এতক্ষণে? কয়টা দল গেল? একটা দল গেল, দুই নম্বর আর একটা দল, এরাও জান্নাতির দল, তবে জান্নাতির ঊর্ধ্বস্তরের না, নিম্নস্তরের মানুষ, এরাও জান্নাতে যাবে, এরার জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হবে না, ওরা হায়া হাঁটিয়া যাই। সুবহানাল্লাহ, বুঝছেন না? তো কষ্টই জীবুগা ফায়া হাঁটা গেলে, আমারও যদি ডাকাত থেকে ফায়া হাঁটাইয়া আনাইলাম, আমি এইসব ওয়াজ করতাম ডাকাত থেকে ফায়া হাঁটিয়া আইসা, আমার ভাই আসলামই ওয়াজ কি করতে পারবো না? সেদ দেখাইব, সেদ দেখাইব, আমার জন্য কি কোনো গাড়ি ছিল না? ঠিক না বেটি? আমার ভাই ওরা ফায়া হাইটা যাইব, এদের তো কষ্ট হইব, আপনারা কি বলেন? না, আসরের পরে মাগরিবের আগে এই টাইমটার মধ্যে অনেকে অনেকের শুভ জিনিস দেখতে যায়, বন্ধুরে লইয়া যায়, বন্ধু চলো মাঠে, আমার ক্ষেতের মধ্যে এই বছর বাম্পার ফলন হয়েছে, বাম্পারের মতো ফসল লাগছে, ফসল দেখতে যায়, বাগান দেখতে যায়। এই হাঁটাটা কি কষ্ট হয় না মজা লাগে? আরো জোরে বলেন, কষ্ট হয় না মজা লাগে? মজা লাগে। আগের মতো তো বরলেখাতে প্রোগ্রাম করতে পারি না, বরলেখা ঢুকলে স্মরণ হয়, আগে যেইভাবে প্রোগ্রাম করছি, এখন সারা দেশে ঘুরতে হয়, বিদেশেও যাইতে হয়। কিছুদিন আগে ছিলাম ফরিদপুর সফরে, তো যাওয়ার পরে সবাই দাদির বাসায় নিবে, দোকানে নিবে, মাদ্রাসায় নিবে, আমি কয়জনের কাছে যাব, কয় বাসার যাব? আমি একটাতেও যাব না, মাদ্রাসায় সিট করে দেন, এখানে আমি রেস্ট নেই। তাহলে সবের হক আদায় হবে, আনলে মারামারি হবে, ঝগড়া হবে, মনোমালিন্যতা হবে, এদের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আমি কইলাম আমাকে মাদ্রাসায় সিট কইরা দেন, সবের পক্ষ থেকে আমি মাদ্রাসায় থাকব, আর আসরের পরে আমাকে নিয়ে একটু ঘুরবেন, এলাকাটা আমি একটু দেখব। এই আসরের পরের ঘোরাটা কি খুব কষ্ট হয়েছিল না স্বাদ লাগছিল? আমার ভাই, সেই দিন একদল মানুষ পায়ে হাঁটিয়া আসরের মাঠে যাইব,
দুনিয়ার মানুষ ওই দিনের হাতার ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না, সেই দিনের হাতাটা হবে। আল্লাহ রাসূল বলেন সারা দুনিয়ার জগতের সমস্ত আনন্দকে একত্রিত করল, ওই দিনের হাতার আনন্দের সমান হইতে পারে না। এই দল হাটিয়া হাসরের মাঠে যাইব, কটা দল গেল? তিনটা গেল, দুইটা গেল, কটা দল গেল? একদল বেহেস্তি প্রাইভেটে আরোহণ করে যাইব, আর একদল হাটিয়া যাইব। এই দুনো দল হবে জান্নাতি, আর একটা দল মানুষ, এই দলটা হবে জাহান্নামীর দল। নাউজুবিল্লাহ। এই জাহান্নামীর দল এরা আগের দুইটা দল থেকে সংখ্যায় কম না আরো বেশি? আরো বেশি। এরা উঠা মাত্র দেখবে বন্ধ হয়ে গেছে, খানা হয়ে গেছে, চৌকে কিচ্ছু দেখে না। আবার আল্লাহ রাসূল বলেন শুধু বন্ধ নয়, উল্টিয়া গেছে, পা গেছে উপরের দিকে, মাথা গেছে নিচের দিকে। আর এইভাবে হাঁটিয়া হাঁটিয়া আল্লাহ রাসূল বলেন মাথায় দিয়া হাঁটিয়া অপমানিত হইয়া হাসরের মাঠে যাই। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহ রাসূল, ফাত দিছেন আল্লাহ হাঁটার জন্যে, মাথা দিয়া হাঁটবো কীভাবে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওর মাথার মধ্যে এক ধরনের শক্তি দিবেন, যেমনভাবে কই মাস এমনভাবে ওর মাথা দিয়া আপ্পয়া আপ্পয়া ঠেলে ঠেলাইয়া ঠেন দুইটা উপরের দিকে দিয়া অপমানিত হইয়া হাঁটিয়া হাঁটিয়া হাসরের মাঠের দিকে যাইতে থাকে। ওরা বলবে কালা রব্বিলি মা হাসারতানি আমাগ ওয়াকাদ কুনতু বাসীরাগ কালা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহাগ ওয়াকাজালিকাল ইয়াউমা তুনসা। ও আল্লাহ দুনিয়াতে চৌকে দেখতাম বন্ধ মানে কেন উঠাইলা, দুনিয়াতে বাউচিলাম উল্ডায় কেন উঠাইলা? আল্লাহ বলবেন কাজালিকা আতাতকা আয়াতুনা। ও জালিমের গোষ্ঠী দুনিয়ার জগতে আমি নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম, নবী রসুলের দরওয়াজা বন্ধ হওয়ার পরে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম পাঠাইলাম, নবীগণ বুঝাইলেন রসুলগণ বুঝাইলেন ওলামায়ে কেরাম বুঝাইল, বুঝাও বুঝো নাই দেখাও দেখো নাই, দুনিয়ার জগতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, এই জন্যে জানিয়া রাখ আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম, তোর কোনো দরখাস্তই আজকে শুনল না। দাসাও এখন চাইতে থাকো, হালাল হলে মঞ্জুরের সম্ভাবনা আছে, ঠিক না বে? ঠিক। কিন্তু সেই দিন খোদার কাছে চাইলে খোদা মঞ্জুর করবে, দূরের কথা, খোদা বলবেন স্টপ ইয়ার মাউথ, চোখ খামোশ হইয়া যাও, তোমার কোনো কথা চলবে না, দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলিয়া গেলাম। এইভাবে তিন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাইব। আমরা হাসরের মাঠ পর্যন্ত উঠলাম, সব মানুষ দুনিয়ার একেবারে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষ হাসরের মাঠে, সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত মানুষ হাসরের মাঠে। আল্লাহ ওই মাঠের চতুর্দিকে একটা বাউন্ডারি দিবেন, কি দিবেন? বাউন্ডারি দিবেন। বড়লেখার মানুষ, সুজানগরের মানুষ, চিন্তাপুরের বেদাবিধি হাসরের মাঠ থেকে ফলায়ন কইরা যাইতাই। কি দিয়া বাউন্ডারি দিবেন? ইজাসমাউন পাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার মানুষ প্রথমবারের ফুটে সিঙ্গার ফুটে
সমস্ত ফানি নদী সাগরের ফানি দিয়া জাগায় জাগায় আগুন উঠা শুরু হইব। এমন ভাবে ফানি দিয়া আগুন উঠতে উঠতে সমস্ত ফানি আগুনে পরিণত হইব। আল্লাহ রাসূল বলেন, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সমস্ত ফানি আগুন হবে আর সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। আমার ভাই তিন দলে বিভক্ত হইয়া উঠবে, উঠার পরে সেখানে হাসরের মাঠে বড় দুইটা দলে বিভক্ত হইব। বড় কয়টা দলে বিভক্ত হবে? আরব জুড়ে বলেন, কয়টা? দুইটা দল। এই দুইটা দল কি? আল্লাহ এক আয়াতে বলেন, يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد ذلك إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون দুনিয়ার মানুষ হাসরের মাঠে দুইটা দলে বিভক্ত হবে। এক দল হবে নূরানী,